রাস্তায় অত্যধিক মাত্রায় স্বল্প বসনের নারী থাকলে কী করে সাথে ধাক্কা খাওয়া এড়িয়ে বা অনাকাঙ্ক্ষিত অবস্থা এড়াতে তাদের দিকে চোখ তুলে তাকানো যাবে, মানে তাদের দিকে তাকাতে চাচ্ছেন যাতে ধাক্কা না খান। আচ্ছা, ইউনিভার্সিটিতে অবস্থা ভালোই দেখা যায়, হতে পারে, রাস্তা এটা হয় না, এটা ইউনিভার্সিটিতে হয় যেখানে ছেলে মেয়েদের হয়তো কোনো একটা বিশেষ অনুষ্ঠান চলছে। তা আপনার কী দরকার সেই অনুষ্ঠানে যাওয়া? মানে হয়তো কোনো ছাত্র এটা বলেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে এটা হইতে পারে, তাহলে তাদের বিশেষ কোনো ডে, নাচ গানের দিন, তো যে নিজেকে দৃষ্টি সংযত রাখতে চান নাচ গানের দিন সে ওই অনুষ্ঠানে কেন যাবে? অথবা কনভোকেশনের দিনও হতে পারে, কনভোকেশনে আসলে এটা জরুরি না, যে কনভোকেশনে মেয়েরা স্বল্প বসনা হয়ে যায় সেই কনভোকেশনে আমার যাওয়া দরকার কি? সাধারণত কনভোকেশনে তো গাউনও পরা থাকে, সেখানে হয়তো বা ওইভাবে স্বল্প বসনা থাকে না, কিন্তু মনে রাখতে হবে একটা জেনারেল ইউনিভার্সিটিগুলোতে যে অনুষ্ঠানগুলো হয় অধিকাংশ অনুষ্ঠানে শরিয়া লঙ্ঘন হয় না বলেন? হয়। তাহলে যিনি শরিয়া রক্ষা করতে চান তিনি শুধু দৃষ্টি অবনত করলেই হবে না, তাকে অনুষ্ঠানও বর্জন করতে হবে। না, বুঝতে পেরেছি। এখন না, এখন আমাদের কথা হচ্ছে যে আপনি যেখানে প্রচুর স্বল্প বসনা নারী সেখানে কেন যাবেন? প্রথম কথা, সেই রাস্তা কেন হাঁটবেন? দ্বিতীয়, তৃতীয় হচ্ছে ধাক্কা খাওয়ার জন্য তার দিকে তাকাবেন, এটাও তো হবে না। হয়তো কেউ মজা করার জন্য প্রশ্নটা করেছেন, অথবা হতে পারে সত্য। এই ধরনের বিষয়গুলো ইউরোপ আমেরিকাতে বেশি হয়, বাংলাদেশে যে বাংলাদেশে কিছু মানে মার্কা মারা জায়গা আছে যেখানে এগুলো হয়, তো ওটা তো আমাদেরকে অ্যাভয়েডই করতে হবে। কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত ইভেন কনভোকেশনেও আপনাকে থাকাটা জরুরি বলে না, আপনাকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে গাউন কিনতে হয় এবং কনভোকেশনে হাজির হতে হয়। আপনি যদি না যান আপনারা কোনো দিন বলবে না যে ভাই তোমার সার্টিফিকেট বাতিল, বলবে? আমাদের ঈমান রক্ষা করা, আমল রক্ষা করা, আখলাক রক্ষা করা, আকীদা রক্ষা করা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।